علیکم আজ করি আপনারা সকলে ভালো আছেন প্রিয়রা আপনাদের জন্য নতুন সহজ একটা রেসিপি নিয়ে আজকে এসেছি আমি আপনাদেরকে পুদিনা পাতার চাটনি তৈরি করে দেখাবো চলুন ধরে দেখুন কিভাবে খুব সহজে পুদিনা পাতার চাটনি তৈরি করবেন পুদিনা পাতার চাটনি তৈরির জন্য এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা পুদিনা পাতা আর ধনিয়া পাতা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস 3-4টা কাঁচামরিচ কুচি 6-7টা রসুনের কুয়া ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি ও স্বাদমতো লবণ এখন আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে একে একে সম্পূর্ণ উপকরণগুলো নিয়ে নিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুনের কুয়া মরিচ ও স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি এখন এই সবকিছু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি সবকিছু ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল মজাদার পুদিনা পাতার চাটনি এই চাটনিটা কিন্তু স্ন্যাক্স এর সাথে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আমার চ্যানেলটি হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ